জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশা তাকে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য সবাই অনুরোধ করছি। বিসমিল্লাহিরাহমানিরাহিম। গ্রিন সরদার পাবলিক স্কুলের আজকের এই শুভ উদ্বোধন উপলক্ষে পত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত আমাদের শেরপুর জেলা পরিষদের স্বনামধন্য ব্যক্তিত্ব প্যানেল চেয়ারম্যান আমার শ্রেষ্ঠ ছোট ভাই, আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক জনাব আবু তাহের সাহেব, উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী, সম্মানিত অভিভাবক এবং আমার প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই স্কুলের যে প্রতিষ্ঠাতা উনি একজন সেনাবাহিনীর নাম, ডাকনাম তার মোহন। 2022-এর প্রথম দিকে আলামিন সহ সে সহ আমার সঙ্গে কয়েক দফা তারা পরামর্শ করেছে এই স্কুলটা স্থাপনের জন্য। আমি তাদের প্রথম নিরুৎসাহিত করেছি যে তাদের যে পরিকল্পনা, তাদের যে অবস্থান আর আমাদের যে অবস্থান সেটা সমন্বয় ঘটে না। কিন্তু পরবর্তীতে তাদের সঙ্গে দীর্ঘ সময় মত বিনিময় করার পরে আমি তাদের সঙ্গে একমত হতে পেরেছি যে না, তাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী, তারা এখানে গড়ে তুলতে চায়। যেমন বৃক্ষ আমাদের কি দেয়, আর কি দেয় না, একটা বৃক্ষ আমাদের জ্বালানি দেয়, ফল দেয়, ফুল দেয়, বাতাস শুদ্ধ করে। কিন্তু একটা এই বৃক্ষ গাছটিকে প্রথম যদি লাগাই, লাগানোর পর তাকে কিন্তু ঠেকা দিয়ে রাখতে হয়, অন্য খুঁটি দিয়ে তাকে সহযোগিতা করতে হয়, তখন কিন্তু সে কিছু দিতে পারে না, তাকে দিতে হয়। তো যাই হোক, তাদের পরিকল্পনা এরকম ছিল, তারই পরিকল্পনা, তারা কিন্তু এক বছর যাবৎ এটা পরিকল্পনা করতে করতে আজকে এই পর্যন্ত এসেছে। তো একটা প্রতিষ্ঠান করতে গেলে এত সহজেই পরিপূর্ণ তারা যায় না। এখানে যারা সম্মানিত অভিভাবক বৃন্দ আছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আসলে আমরা কার জন্য পরিশ্রম করি? একটা সুন্দর সমাজ, সুন্দর দেশ এবং সুন্দর ভবিষ্যৎ। এই এই সুন্দর দেশ, সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, সুন্দর আপনার পরিবার যদি গড়তে চান তাহলে আপনার সুষম সন্তান থাকতে হবে। আমরা সন্তানদের জন্য সবকিছু বিনিয়োগ করি, সবকিছু আত্মনিয়োগ করি। আজকে আপনার সন্তানের জন্য যে বিনিয়োগ করবেন সেটা হচ্ছে সবচেয়ে সর্বোৎকৃষ্ট বিনিয়োগ। বাস্তবতা যে জেনেগাতে আমরা এতটাই পিছিয়ে ছিলাম, আছি এখনো, যেখানে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার মতো কোনো সুযোগ নাই। কারণ আমি যখন প্রথম আমি একটু পিছনে যাই, আমি যখন প্রথম জনপ্রতিনিধি হলাম হয়ে মানুষের দুঃখ লাভ করবো লাঘব করতে দূরের কথা, যেখানে হাত দিই সেখানেই জড়া যেন। আমি যে গ্রামে বসবাস করি আমার মা বাবা ডাকা পাওয়া, সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, কোনো ছেলে মেয়ে স্কুলে যায় না। শুরু করলাম একটা প্রাথমিক বিদ্যালয় করে, সেখানে কোন রকম তাদের স্কুলে নেওয়া শুরু করলাম। এই ডাকাপুর গ্রামে একটা মেট্রিক পাস ছেলেও ছিল না, একটাও না, একটা গ্রামে একটাও ছিল না। যে শুক্রবারে প্রধান শিক্ষক ও একটা মাত্র মেট্রিক পাস ছিল, ওরে চাকরি দিয়েছি দিয়ে শুরু করছি। আজকে সেই গ্রামে অনার্স মাস্টার্স আছে, সেই স্কুল স্থাপিত হয়েছে বলেই সেখান থেকে আমার পদযাত্রা শুরু। আপনারা দেখেছেন এই যে একটা মাদ্রাসার পরিচয় দেওয়া হলো, একটা মাদ্রাসার সভাপতি, আমি যখন চেয়ারম্যান সেই মাদ্রাসায় গেলাম, সেটা ধর্মীয় লাইনের, আমি যে ক্লাস ফোর পর্যন্ত পেলাম, এরপরে কোথায় যাওয়া যাবে? আমি একটা পরিকল্পনা গ্রহণ করলাম যে এই প্রতিষ্ঠানে আমি ধরে রাখার চেষ্টা করব। আজকে এই প্রতিষ্ঠানটা কিন্তু ক্লাস ওয়ান থেকে, যাকে আমরা অনার্স মাস্টার্স বলি, মানে দাওরায়ে হাদিস পর্যন্ত, সেটা প্রতি বছর একটা করে সাবজেক্ট আমি বাড়িয়েছি। কিন্তু সাধ এবং সাধ্যের মধ্যে সমন্বয় না হওয়ার জন্য আমি বারবার বারবার আমি ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তবু আমার মনোবল দৃঢ় করার কারণে সেটা কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা দেখেছেন জেনেগাতিতে নারী শিক্ষার্থীদের কোনো পরিবেশ ছিল না, কোনো কলেজ ছিল না। আমি একটা ইউনিভার্সিটির চেয়ারম্যান এবং সামান্য সম্পদের মালিক, এই এলাকায় অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আমার আজও মনে করে সেই শিখরের একটা অনুষ্ঠানে আহমদনগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক তোরা আব্দুর রাজ্জাক স্যার, উনি আবেগ নিয়ে কথা বলেছিলেন। ডিসি আব্দুল সাত্তার স্যার প্রধানমন্ত্রী ছিলেন, উনি আবেগ নিয়ে কথা বলেছিলেন যে একটা কলেজ সৃষ্টি করতে গেলে মহিলাদের এক একর জমি দরকার,
এখানে আপনাদের অনেকে অনেক জমা জমি আছে, আমরা এক একর জমি দেন কিন্তু সেখানে কারো সারা পাইনি। আমি তখন দর্শক চেয়ারে ছিলাম, এক পর্যায়ে বক্তব্য যখন শেষ পর্যায়ে আমি আমাকে যখন কথা বলতে দেওয়া হলো তখন আমি জানলাম কেউ যখন রাজি হলো না, তখন সে সাহস করে এক একর জমির কথা আমি বলেছিলাম এবং কলেজ প্রতিষ্ঠার সংকল্প নিয়েছিলাম। আমি যখন কলেজ করার পরিকল্পনা গ্রহণ করি তখন আমি তাকে তিরস্কার করে তাকে ধন্যবাদ জানাই, সে আমাকে চুপ প্রদান করছে। উনি এক প্রভাষক মহোদয়, উনি আমার অবচয়ে একটু পিছনে বলছিলেন ওটা কলেজ হবে না ছাগলের খাবার হবে, কলেজ করা তো সম্ভব না, বাদশাহ করে কলেজ করা সম্ভব না। কিন্তু দেখেন আমি দৃঢ়ভাবে বলতে চাই সারা বাংলাদেশের একটাই চ্যালেঞ্জ, একটা দ্বিতীয়টা নাই, পাবলিক পরীক্ষা ব্যতীত সেখানে স্বীকৃতি এমপি হয়েছে এবং ভালোভাবে কলেজটা চলতেছে ডিগ্রি পর্যন্ত, সেখানে ছিল আমার ইচ্ছা আমার সততা এবং আমি এখনো ব্যর্থভাবে বলতে পারি সেখানে 100 জনের মতো এখনো 52-53 জনের মতো চাকরিজীবী আছে, তার একটা লোকে বলতে পারবেন আমি তাদের কাছে 1 টাকা ঘুষ নিয়েছি, 1 টাকা খেয়েছি, কারণ আমার মনোবল ছিল শক্ত। সেখানে আমি আমার এই জন্য সুদৃঢ়ভাবে আজকে সেটা গড়ে উঠেছে। এই কথাটা বলার কারণ হচ্ছে কি, আসলে আপনাদের সন্তানরা যদি মানুষ করবেন একটা পরিকল্পনা থাকতে হবে, একটা বাক্স থাকতে হবে, একটা বাসন থাকতে হবে। আপনার বাসন যদি ছোট হয়, আপনার পরিকল্পনা যদি ছোট হয়, আপনি বেশি দূরে যেতে পারবেন না। আপনার প্রত্যাশাটা বড় করেন, এই যে ক্যাডেটের কথা বলা হচ্ছে, আসলে দুর্গম কিন্তু অসহনা অসহনীয় নয়, সেটা কিন্তু সাধ্যের মধ্যে, এটা মানুষের কাজ। আমার আমার খুব দুঃখ লাগে, আমি এটা খুব থিসিস করে একটু জানার চেষ্টা করি। এই বছরে এই যে আপনার আমাদের এখানে যে বিসিএস এখানে 3 জন চান্স পেয়েছে এই এই উপজেলায়, মারহাবে এবার 3 জন পাইছে কিন্তু কুমিল্লার একটা উপজেলা পেয়েছে 93 জন, আমাদের 3 জন আর ওখানে 93 জন, তাহলে আমরা কোথায় আছি, কোথায় আছে এই দুষ্ট আমাদের জনগণের নেতৃত্ব, আমাদের আমরা নেতৃত্ব দিয়ে দিতেছি এবং নেতৃত্ব দিতে চাই। মানুষকে ভাত কাপড় দিয়ে পালা যাবে না, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, চোখ দেখা যাবে মানুষকে সিঁড়িতে তুলে দিতে হবে, সেই সিঁড়ি তাকে উঠাবে উপরে উঠাবে, মানুষকে রাস্তায় নামাতে হবে, রাস্তায় তাকে তার গণতন্ত্রস্থলে পৌঁছে দিতে হবে। এটাই হচ্ছে যারা জনপ্রতিনিধি জনগণের সেবক বলে দাবি করে তাদের সেই কাজ। যাই হোক, দুর্ভাগ্য আমাদের আমাদের এখনো অপূর্ণতা আছে। আমি ধন্যবাদ জানাই এখানে আলামিনকে, আলামিন আমার আত্মীয় এবং সে একজন ভালো শিক্ষক। এখানে আরেকটা স্কুল ছিল যেটা আজকে অনেকটাই মানে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, গোল্ডেন গোল্ডেনের গোল্ডেন যতদিন মধ্যে আলামিন ছিল ততদিন সেই গোল্ডেনের জয় জয়কার ছিল। আমার দৃঢ় বিশ্বাস আলামিন এবং যে প্রতিষ্ঠাতা তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা মাফিক তারা যেভাবে এগোচ্ছে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আমার প্রত্যাশা এবং আমি আশা করতেই পারি এই প্রতিষ্ঠান একবার আমার মনে হয় যে ঝিনাইদহের মধ্যে তো শ্রেষ্ঠ হবে ইনশাল্লাহ, শেরপুরের মধ্যে একটা 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 দিক নির্দেশনের মতো শিক্ষা প্রতিষ্ঠান হবে। আমি আবারও আমি সম্মানিত যারা অভিভাবক আছেন তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানের প্রতি আরও সদয় হন, আরও সহযোগিতা করেন। একটা কথা মনে রাখবেন যে এই বিনিয়োগ আপনার সর্বোচ্চ বিনিয়োগ, আর যদি মনে করেন যে আপনার সন্তানকে আমি স্কুলে দিয়েই লেখাপড়া করতে দিয়েই আপনি দায় সারিয়ে ফেলছেন, টাকা দিয়েই আপনি দায় সারছেন, সেটা কিন্তু হবে না। আপনার ছেলে কোথায় যাচ্ছে, কি করতেছে, কখন যাচ্ছে, সেই সমস্ত সমস্ত কিছু ছেলেটাকে দেখভাল করার সময়, কারণ একটা আমি তো একটা কথা বলেছিলাম পড়েছিলাম কাঁচানা নয়লে বাস পাকলে করবে টাস টাস। আমি আজকে একটা কথা বলতে চাই, আমি মাদ্রাসায় দাখিল পরীক্ষা শেষ করে আমার লেখাপড়া জীবন শেষ করেছিলাম কিন্তু এখন আমি আমার সনদ আছে আমি উপলব্ধি করতে পারি, একবার ইচ্ছা করেছিলাম আমি উপলব্ধি করব। আমি এই বছর আমার কারণ এখানে মানুষ কি হয় কষ্ট বা আমাকে কষ্ট দেওয়া হয় কিন্তু যখন আমি দেখলাম যে কোনো একটা কথা তোমরা জেনে শুনে সত্য গোপন করো না এবং সত্য এবং মিথ্যাকে একত্রিত করো না, ওই ওকালতি পেশাটা হচ্ছে সেটা আমি সেখান থেকে সরে আসছি। যাই হোক, এটা আমার ইচ্ছা ছিল যে না যদি ইচ্ছা থাকে সেটা করা যায়, সেটা অর্জন করা যায়। আর আপনাদের ছেলে মেয়ে প্যাকের মতো যেভাবে গড়বেন সেইভাবেই গড়বে, আপনি কিন্তু গড়া কারিগর হচ্ছে মা বাপ, প্রতিষ্ঠান আপনাদের দিক নির্দেশনা দেবে, তারা এখানে পরিবেশ সৃষ্টি করবে। এখানে অনেকেই বলতে পারে যে সদর থেকে দূরে শহর থেকে দূরে একটু ভাব বাইরে সোনার লেখাপড়ার পরিবেশ একটু নিরিবিলি হইলে ভালো হয়, এই যে জনাজীর্ণ একের সংকটের জায়গার মধ্যে যে লেখাপড়ার সেখানে কিন্তু ঘাম ছুটে যায়, সেখানে লেখাপড়ার পরিবেশ থাকে না। ওই যে একজনে ঠিকই বলেছে যে মানুষের বাঁচার জন্য খালি খেলে খাদ্যের প্রয়োজন না,
তার কিন্তু ক্যালোরি একটা মাপ করে আমি এক ধরনের খাদ্য যদি সবগুলি খেলেন কিন্তু সেটা কিন্তু আপনার মানুষের বিভিন্ন চাহিদার প্রয়োজন পড়বে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি এখানে যারা এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক মন্ডলী আছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করবো, আমাদের এলাকাটা এলাকাটি একটু দারিদ্র সীমার নিচে, আপনার সহনীয় পর্যায়ে এখানে সমস্ত কিছু আপনারা দেখবেন এবং আস্তে আস্তে করার চেষ্টা করবেন এবং কিছু পদ্ধতি কথায় না কাজের মাধ্যমে যেন এখানে আপনারা সেরা হতে পারেন। আজকে যে এখানে আমাদের যে উদ্বোধক মহোদয় যে কথাটি বলেছেন, আমরা আগামী দিনে এখানে যেন আপনাদের লেখা পড়া এবং সার্বিক বিচারে আমরা যেন আপনাদেরকে দিয়ে আমরা মন্তব্য করতে পারি, এখানে আপনাদেরকে কিছু ভালো কিছু বলতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আবারও সম্মানিত অভিভাবক মন্ডলীদের অনুরোধ করবো যে আপনাদের সন্তানদের প্রতি আরও সুদৃঢ় হবেন, আরও সুদৃষ্টি দেবেন, এই প্রত্যাশা করি। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।